শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। বাণিজ্য ঘাটতি সংকুচিত হওয়া সহ বর্ধিত রেমিটেন্স প্রবাহের ফলে বিনিয়োগকারীদের মাঝে বাজারের প্রতি কিছুটা আস্থা দেখা দেয় এবং এতেই বাজার 17.55 পয়েন্ট বেড়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। পুঁজিবাজারে ব্যাংকের সম্পৃক্ততা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক, মধ্যস্থতাকারী ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের দেওয়া লোন প্রভিশন বা ঋণ সঞ্চিতি 2% থেকে কমিয়ে 1% নিয়ে এসেছে। গত 3 মাসে প্রথমবার স্বর্ণের দাম 1.24% কমেছে। কঠোর আমদানি বিধিনিষেধ এবং বর্ধিত রপ্তানি আয়ের কারণে 2023 অর্থ বছরের প্রথমার্ধে বাণিজ্য ঘাটতি 1230 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে 1570 কোটি টাকা ছিল। আলহাজ টেক্সটাইল কোম্পানির জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক, কারণ তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখাতে পারেনি, কিন্তু তারপরও গত 2 বছরে তাদের শেয়ারের দাম 4 বার বেড়েছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।